এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড বা ইইএসএল বিদ্যুৎ মন্ত্রকের অধীনে পাবলিক সেক্টরের উদ্যোগে ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রাম চালু করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, টিএসসিএল এর এমডি বিশ্বজিৎ বসু এবং ইইএসএল এর সিও বিশাল কাপুর সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উদ্বোধন করে মন্ত্রী রতনলাল নাথ জানান, পরিবেশ দূষণ রোধই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে 10,222 অঙ্গনবাড়ি কেন্দ্রে ইন্ডাকশন কুকার প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানে 100 অঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে ইন্ডাকশন কুকার দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে রাজ্যে 1,000 অঙ্গনবাড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রয়েছে, বাকি অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে অবিলম্বে বিদ্যুৎ নিগম বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেবে। এবং আমাদের রাজ্যে আজকে থেকে যে উদ্বোধন হলো, আজকে আমরা 100 হাতে তুলে যাব, প্লাস 2,000 টার্গেট আমরা করব। আমাদের রাজ্যে আপনার 10,222 অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, এছাড়া প্রি প্রাইমারি স্কুল আছে। নতুন শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষানীতিতে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে আমাদের আগামী প্রজন্ম যারা আসছে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রি প্রাইমারি সেখান থেকে আমাদের ইয়ে করছে। তো আমরা আগে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক জায়গায় এখন বর্তমানে 1,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইলেকট্রিক্যাল কানেকশন আছে। আমি আমাদের এখানে এমডি সাহেব আছেন, আমাদের স্বপন দেবতা আছে, তাদেরকে বলছি অতি সত্বর লিস্ট নিয়ে আমাদের সমাজ শিক্ষা দপ্তর থেকে লিস্ট নিয়ে আমরা প্রত্যেকগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা যেন কানেকশনের ব্যবস্থা করে দিতে পারি। ইন্টারনেটটা ওনাদের দপ্তর করবে, কিন্তু টিএসসিএল বাকিটা করে দেবে, যাতে সব জায়গায় পৌঁছে যেতে পারে। আমরা যদি এই জায়গায় এটা করে দিতে পারি, অনেকটা আমরা সেভ হবে। এবং আজকে সেটা উদ্বোধন হলো এবং উদ্দেশ্য দূষণ মুক্ত পরিবেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। এই অনুষ্ঠানে নির্বাচিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমূহের অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে নির্বাচিত 100 অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষের হাতে ইন্ডাকশন কুকার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।